আজকে আমরা ভিডিওতে কিভাবে সুন্দর করে গাড়ি চালাইতে হয় সেটা শিখব। তো প্রথমে আমরা গাড়ির চাবিটি অন করব, এরপর কিছুক্ষণ অপেক্ষা করব, কারণ তার কিছু প্রসেস আছে। এরপরে যদি আমাদের সেলফ স্টার্ট হয় সেক্ষেত্রে আমরা সেলফে ক্লিক করব, এটা চেপে ধরে রাখা যাবে না, এটা জাস্ট আমরা চেপে ছেড়ে দেবো এইভাবে। তাহলে আমাদের কিন্তু স্টার্ট হয়ে গেল। এরপরে যখন আমরা গিয়ার অ্যাড করব সেক্ষেত্রে আমাদের ক্লাচটা সুন্দরভাবে চেপে ধরতে হবে, ফুল চেপে ধরতে হবে। এটা যদি আমরা এটা অল্প চেপে ধরি সেক্ষেত্রে আমাদের গাড়ি জাম করার একটা সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আমরা পুরোপুরি চেপে ধরবো এবং গিয়ার শিফটে পা দিয়ে গিয়ার প্লাস করব। এক্ষেত্রে বলে রাখা ভালো যে এক একটা গাড়ির কিন্তু গিয়ারের যে সিস্টেমগুলো প্রোটোকল এক এক রকম। যেমন আমার গাড়িতে গাড়ির পিছনে এখানে গিয়ার, কোনো কোনো গাড়িতে আছে সামনে পুরোটা, কোনো কোনো গাড়িতে মিশ্রণ আছে যে সামনে এবং পিছনে উভয় আছে। সেক্ষেত্রে আমরা একটি দেখে নেব গাড়ি চালানোর শুরুতেই। যাই হোক, আমার গাড়িতে পিছনে ঘের আমি একটি প্লাস করলাম। এই প্লাস করে দেখা গেলো যে এখানে যে নিউট্রাল যে একটা বাতি আছে সে বাতিটি কিন্তু নিভে গেল। তো যখন এই বাতিটি নিভে যাবে তখন বুঝবো যে আমাদের গাড়িতে গিয়ার দেওয়া আছে। যখন থাকবে এই আলো জ্বালানো তখন বুঝতে হবে যে আমাদের নিউট্রাল আছে, গিয়ার নাই। এর যখন আমরা গিয়ার দিলাম, এবার আমরা যখন রানিং করব তখন আমাদেরকে পিক আপটা বাড়াতে হবে আস্তে আস্তে, এবং এক্ষেত্রে একই সাথে ক্লাচটা আমরা আস্তে আস্তে করে ছাড়বো। তো দেখুন আপনারা কীভাবে চালাতে হয়, এইভাবে ছাড়বো। তো কিছুক্ষণ যাওয়ার পর আমরা আরেকটি গিয়ার প্লাস করলাম, করে আবার একই একই পদ্ধতি ফলো করব, পিক আপ বাড়াবো এবং ক্লাচ ছাড়বো, ছেড়ে পুরোপুরি ছেড়ে দেবো। দিলে দেখা যাচ্ছে যে আমাদের গাড়িটা কিন্তু ওপেন হয়ে অলরেডি চালু হয়ে গেছে, চলতেছে। তো একটা পর্যায়ে যে আমাদেরকে গিয়ার আবার প্লাস করতে হবে, সেক্ষেত্রে আমরা ক্লাসটা পুরোপুরি চেপে দেবো। আর একটা গিয়ার দিলাম, দেওয়ার পর আবার কিন্তু পিক আপ আমরা ধরলাম এবং ক্লাস ছেড়ে দেওয়া হয়েছে, অলরেডি গাড়ি চলতেছে। এক্ষেত্রে বলে রাখা ভালো যে আমাদের গাড়ির স্পিডের সাথে গিয়ারের একটা সম্পর্ক আছে। আমরা সাধারণত যখন 30-40 স্পিডে চালাবো তখন আমাদের 3-4 গিয়ার থাকবে, যখন আমরা 20-18 এরকম থাকবে তখন আমাদের 2 গিয়ার রাখতে হবে, না হলে এখানে গাড়ির উপরে প্রেশার পড়ার একটা ব্যাপার আছে। তো দেখুন আপনারা। আরেকটা বিষয়, গাড়ি চালানোর সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা যখন ব্রেক করব তখন আমাদের ফুট অ্যান্ড হ্যান্ড উভয় ব্রেক দুটো একই সাথে করতে হবে, না করলে দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনা থাকে। গাড়ি যখন আমরা চালাবো, মানে প্রথম যখন চালাইতে শিখবো আর কি, তখন আমাদের একটা ফাঁকা রাস্তা বেছে নিলে ভালো হয়। মাঠ থেকে একটা ফাঁকা রাস্তা আমরা বেছে নেব, কারণ মাঠ হলে হয় কি যে আমাদের অনেক মোড় টোড় এসে যায়, সেক্ষেত্রে কিন্তু অনেক ধরনের সমস্যা হয়। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হলো একটা যে রোডে গাড়ি কম চলাচল করবে তেমন একটা রাস্তা আমরা বেছে নিতে পারি। তাহলে আমাদের যে মানে মোড় এটা কম থাকবে বাঁকগুলো, সেক্ষেত্রে আমাদের ঘোরানো এবং ব্রেক করা কম লাগবে। আর আমরা এই যে বিট পার হই মানে এরকম উঁচু থাকে, সেক্ষেত্রে আমাদের 2 গিয়ার রাখলে ভালো হবে, এবং আস্তে করে বিট পার হয়ে আমরা আবার পিক আপ দেবো বেশি করে এবং ক্লাস ছাড়বো ক্রমান্বয়ে। তাহলে আমাদের গাড়িতে কোনো প্রেশার পড়বে না এবং গাড়িটি আবার চালু হয়ে যাবে। তো তারপর আস্তে আস্তে করে আমরা আবার গিয়ার বাড়াই দিব আর কি, পিক আপও বাড়াবো